তৃতীয় তথা অন্তিম রথ সমন্বয় বৈঠক শেষ। রথযাত্রা পূর্বর সরব কি প্রকল্প কার্য? অধা পন্তরিয়া কামক নেই উঠিলা প্রশ্ন, অধুরা প্রসঙ্গক নেই সেবায়তঙ্ক ক্ষোভ প্রকাশ। মাত্র 20 মিনিট মধ্যে শেষ হয়েছে সমন্বয় বৈঠক। আসন্তা 15 তারিখ মধ্যে যাত্রী পরিক্রমা প্রকল্পর বাহ্য প্রদক্ষিণ মার্গ শেষ হওয়া উপরে সন্দেহ প্রকাশ করেছেন পরিচালনা কমিটি সদস্য। শেষ সমন্বয় বৈঠকরে ভর্চুয়ালে মুখ্যমন্ত্রী যোগ দেওয়া বেড়ে মুখ্য শাসন সচিব প্রতাপ জেনা, রাজ্য পুলিশ মহানির্দেশক সুনীল বনসল, মন্ত্রী উষা দেবী, প্রতাপ দেব, প্রফুল্ল মল্লিক, অতনু সব্যসাচী, লালবিহারী হিমরিকা, টুকুনি সাহু, অশ্বিনী পাত্রঙ্ক সমেত বিভিন্ন বিভাগর সচিব উপস্থিত থিলে। বৈঠকরে নীতি সম্পাদন, আইন শৃঙ্খলা, রেলবাই প্রসঙ্গে আলোচনা হয়েছিল। শ্রদ্ধাঙ্ক 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সহ সফল রথযাত্রা আয়োজন 160 প্লাটুন ফোর্স মুতয়ন নিষ্পতি নিয়েছে। পুরাপুরি ব্যবস্থা রাখিছু, তাঁকু প্ল্যানিং করা যাইছি, আর তাঁকু পাই পুরে ওড়িশারু বাঁচি বাঁচি করি যে লোক মানে দক্ষ অছন্তি, এক্সপিরিয়েন্সড অছন্তি, আর সে মানে প্রুভন ক্যাপাবিলিটির অছন্তি, তাঁকু সবু র‍্যাঙ্করে আমি মোবিলাইজ করিছু। যেমতি মু আগ্রু আপনকো কহিলি 160 প্লাটুন ফোর্স এ রথযাত্রা যোগু আমি মোবিলাইজ করিবাকো যাউছু। এই মধ্য ছতিশা নিযোগ ঠারু আরম্ভ করি দৈতাপতি মানক সহিত সমস্তম সহিত আলোচনা পর্যায়ক্রম হেইছি, মিলিত ভাবে মধ্য আলোচনা হেইছি প্রতিদিন। আজি ঠুরু মধ্য আমি সবুদিন তাঙ্ক সহিত আলোচনা হউছি, বেয়রণ দ্বারা আমি বসিকি মধ্য যো যো ছোট মোট সমস্যা যোটি উপজুছি তাকে সমাধান করিয়া পাই চেষ্টা করুছু। তেমন সমস্ত প্রয়াস রহিছি কেমতি নীতিকান্তি ঠিক সময়রে হব, ইভিন বিফোর টাইম করিয়া পাই মধ্য আমি প্রয়াস আমার রহিব, এবং গ্রীষ্ম প্রবাহকে আখি আগে রাখিকি মানে মুখ্যমন্ত্রী যে নির্দেশ রয়েছে তাকে অনুপালন করা যাব, ফায়ার ব্রিগেড পুলিশ তরফ পর্যাপ্ত ব্যবস্থা করা যাইছে। মহাপ্রভুঙ্কর রাজযাত্রা সুরুখুরুরে শেষ করিবা আম সমস্তঙ্ক দায়িত্ব। ঠিক সময়রে মহাপ্রভুঙ্কর নীতি পালন পুরীকু আসুথিবা ভক্ত মানঙ্কু সুরক্ষা ও অন্য সুবিধা পাই স্বতন্ত্র ধ্যান দিয়াযিব দরকার। এপটে জারি রহিছি শ্রী বিগ্রহঙ্ক গুপ্ত উপচার। রাজবৈদ্যঙ্ক দ্বারা প্রস্তুত দশমূল মোদক সেবন পরে সুস্থ হেউছন্তি মহাপ্রভু। অনসর পঞ্চমী তিথিরে ফুলুরি তেল ও ষষ্ঠীরে ওষ লাগিপরে দশমী তিথিরে চকা বিজয় করেছিলেন শ্রীজীউ। গতকালি অনসর তাটি ভিতরে দৈতাপতি সেবায়তঙ্ক গুপ্ত উপচার পরে শ্রীবিগ্রহঙ্ক শরীরর তাতি কমিছে। এপটে 52তম দিনরে চলচঞ্চল রয়েছে রথখোলা। মহাপ্রভুঙ্ক বেদি ও প্রভা কাম সহ আজি রথ উপরক উঠিব দুয়ার বেঢা। স্নান পুণ্য পরে সেটা শুখা হুয়ে কুটা হুয়ে কুটা হয়ে সারা পরে যে গুণ্ডটা বাহার তাকে ছড়া হয়ে আহরি মানে ময়লা যেতক থাকে তাকে কড়াই যাই থাকে, বাকি যা থাকে তাকে আজি পাক করা হয়ে মদ প্রস্তুত হয়ে থাকে। ইয়াদে তো পড়ে হচ্ছে কোণ আমার দশমূলি তো পড়ে কারণ দশমূলির খাইলা বেড়ে সাধারণত তার পিতা একা লাগি থাকে, পিতা কষা এপরিয়া হয়ে থাকে, তাকে কাটিয়া তাদের পড়ে থাকে মহু চিনি খুয়া সর। রথখোলার রথ নির্মাণ কার্য শেষ পর্যায়ে পৌঁছিছে। এর সহিত সমন্বয় বৈঠক শেষ হয়েথিবার প্রশাসন পক্ষের রথযাত্রা প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছিছে। পুরীর ভিডিও জর্নালিষ্ট গণেশ ও সনাতনক সহিত প্রিয়দর্শন মহান্তি ও আলোক আশুতোষঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।